লাইন পুরো লম্বা লাইন, মায়ের শাড়ি চেঞ্জ করলো, ফাটাফাটি লাগছে দেখতে, কি সুন্দর একদম। এখান থেকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো এই ভিডিওটা কিসের ভিডিও। আমরা ফ্যামিলি সমেত দক্ষিণেশ্বর যাচ্ছি। সুপু আর আমি সামনে বসে আছি, পেছনে বসে আছে মাইমা, মা, দিদা আর সুমি, ছোটো আমার গাড়ি চালাচ্ছে। আমরা দুজনে সামনে বসে আছি, তাই তো? তুই কী খাচ্ছিস? চিপস খাচ্ছিস? আমরা সবাই খালি পেটে যাচ্ছি পুজো দিতে, আর ও চিপস খেয়ে নিচ্ছে, ও খেয়ে নিচ্ছে। হোয়াট ইজ দিস? তো যাই, দেন লেটস গো। জয় মা কালী বলে দে। জয় মা কালী। আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না এবার, কারণ ভালো থাকাটা খুব জরুরি, আর এখন তো বেশি করে জরুরি। দেখেই বুঝতে পারছো দক্ষিণেশ্বরে এসে গেছি। পার্কিং লটে বাইক বলছি, গাড়িটা চার চাকাটা রেখে দিলাম, দিয়ে এবার আমরা যাচ্ছি পুজোর উদ্দেশ্যে। মানে ফোন, জুতো টুতো সব গাড়িতে রয়েছে, শুধু আমার ফোনটাই রয়েছে বাইরে। এই যে সুপু আর দিদা যাচ্ছে, সবাই যাচ্ছে খালি পা, আমরা জুতো টুতো সব রেখে দিয়েছি। তো এবার যাই একটু নদীতে, প্রথমে একটুখানি হাত পাতগুলো ধুয়ে নিই, হাত পাগুলো, তারপরে ডালা নিয়ে তারপরে পুজো দিতে যেতে হবে। নদীতে একটুখানি হাত পা মুখ ধুয়ে তারপরে ডালা নিয়ে পুজো দিতে যাবো। আজ আমরা নদীর সামনে চলে এসেছি, নদী দেখতেই পাচ্ছ। এই যে এটা 33 নম্বর কাউন্টার, এই 33 নম্বর আস যখন এসেছিলাম দক্ষিণেশ্বরে তখনও 33 নম্বর এখান থেকেই নিয়েছিলাম, ডালা নিয়েছিলাম। সো আবার এই 33 নম্বর এলাম, 33। সো ডালা নিয়ে এবার মন্দিরের ভেতরে যাবো। এখন আছি আদ্যাপীঠের পার্কিং এখানে, কারণ একটাই, দক্ষিণেশ্বর থেকে খুব তাড়াতাড়ি করে চলে আসতে হলো এখানে। আদ্যাপীঠ হচ্ছে একটার পর তো আর ভোগের কুপন পাওয়া যায় না, তাই জন্য একটার মধ্যেই চলে আসতে হলো। এখন বাজে 1:08, মানে হয়ে গেল টাইম, 8 মিনিট, কোনো প্রবলেম নেই। কুপন পেয়ে গেলাম, 6টা কুপন কাটলাম। দক্ষিণেশ্বর মন্দির 12:30 অবধি খোলা থাকে, 12:30 থেকে আবার বন্ধ হয়ে যায় 3টে অবধি, 3টের পর থেকে আবার গেট খোলে। এবার নতুন নিয়ম, যেটা আমি আগে জানতাম না, যে ঘাটটাও বন্ধ করে দেয়, ঘাটেও যেতে দেয় না, মানে নদীর ধারটা। ওই জন্য নদীর ধারে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, তখন তাড়াহুড়ো করে এসে নদীতে হাত মুখ ধুয়েই পুজো দিতে ঢুকে গেছিলাম। আর ওখানে তো পুজোর মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, তাই জন্য ক্যামেরা তো বাইরে রেখেই যেতে হয়েছে। আচ্ছা সুবুধ, কালী ঠাকুর দেখেছিস? প্রণাম করেছিস? কিরমভাবে প্রণাম করেছিস? ওরমভাবে হাত দুটো জোড়ো করিস নি, এরমভাবে করেছিস? দিয়ে কি বলেছিস ঠাকুরকে, কি বলেছিস? তারপরে সর্দিটা বলে ঠাকুর ভালো রাখো, সর্দিটা কম করে দাও, আর কি ঠাকুরকে টাটা করে এসেছিস আসার সময়? কেরম্বা টাটা করে দিলি? আচ্ছা আমরা এখন আদ্যাপীঠে ভোগ খাবো, তুই খাবি তো? ভোগ খাবি তো? ভোগ খেতে বসে গেছি, পুরো লাইন, পুরো লম্বা লাইন, আগেও খেয়েছি অনেকবার। বলাও আমি বেগুনি, এবার দিয়েছি খিচুড়ি আর আলুর দম। খাওয়া ইজ ডান, খাওয়া কমপ্লিট, ঠিক ছিল, ওকে। সুপু খেয়েছিস? কতটা খেয়েছিস? এতটা খেয়েছিস? এখন আমরা কোথায় যাচ্ছি? হাম্বা দেখতে। তুই হাম্বা দেখবি তো? হাম্বা দেখে তুই ভয় পাবি না তো? হাম্বার মাথায় হাত বুলিয়ে দিবি? দেখ কত হাম্বা। সো গাইজ, এখন ওই গোশালায় যাচ্ছি, যেটা গোয়াল ঘর, আগের ভিডিওতে দেখেছিলাম, ওই গোয়াল ঘরে একে হাম্বা দেখাবো। আমরা এখন আছি হাম্বা ঘরে, তাই তো? হাম্বা ঘরে আছি তো? সুপু কোন হাম্বাটা ভালো লাগছে তোর? ও এটা ভালো লাগছে? এই যে কতগুলো হাম্বা, ওইদিকে সব বাচ্চাগুলো রয়েছে, ওই তো বাচ্চা, ওই তো বাছুর। হ্যাঁ আমার ছোটো,
তুই হাম্বার দুধ খাস? তাহলে দিদা ভোগ কেমন খেলে? খুব ভালো। ভালো খেয়েছো? হ্যাঁ। কি খেয়েছো, ভাত খেয়েছো না খিচুড়ি খেয়েছো? হলুয়া আর হচ্ছে ভাত, খিচুড়ি আর হচ্ছে বেগুনি, দু রকমের তরকারি, চাটনি, পায়েস। ও ভালো। মা তোমাদের খাওয়া ঠিক ছিল? একদম ওকে। কি খেলে তুমি? আমি খিচুড়ি খাইনি, পোলাও খেয়েছি, সাদা ভাত। মাইমা কেমন খেলে? ভালো। সুমি কেমন খেলি? শুভ কেমন খেলি? তোমার ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের আসতে লেট হয়েছে, তাই জন্য দক্ষিণেশ্বরে তো বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ দক্ষিণেশ্বর 12:30 থেকে পুরো সবাইকে বের করে দেয়, পুরো মেন গেট বন্ধ হয়ে যায়, গাড়ি পার্কিংও রাখতে দেয় না, গাড়ি নিয়ে বেরিয়ে আসতে হয়, নদীঘাটও পুরো বন্ধ করে দেয়। ওই জন্য নদীঘাটে গিয়ে ভাবলাম ছবি টবি তুলবো, কিন্তু কী করা যাবে, তুলতে পারলাম না, তাড়াহুড়ো করে পুজোটা দিলাম। মায়ের দর্শন হলো এটাই অনেক। আবার এখানে এসে আড্ডা পিটে ভোগ খেলাম, 40 টাকা পার হেড, একটা অবধি কুপন দেয়, একটার পর যদি ভোগ থাকে তাহলে কুপন পাওয়া যায়, কিন্তু একটার পর না হলে কুপন পাওয়া যায় না। আচ্ছা শুভ একটা গান শোনা তো। অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে যেতাম, কিন্তু জানতে পারলাম আজকে 3টে বাজে, 3টের সময় আদ্যা মন্দির খুলবে, খুলে গেছে, কারণ আজকে হলো সংক্রান্তি, কার্তিক সংক্রান্তি, তার জন্য মন্দিরের গেট খুলেছে, মায়ের দর্শন করবো, নাহলে প্রতিবারে আসি খাওয়া দাওয়া করেই চলে যাই, মায়ের দর্শনটা আর হয় না, আজকে করবো। যে মায়ের গেট খুলে দিচ্ছে, মায়ের দর্শন করতে পারছি, একদম সরাসরি দেখতে পাচ্ছ, মানে ব্যাক ক্যামেরায় ভিডিও করছি অতটা ভালো আসছে না ক্লিয়ার, এই ফ্রন্ট ক্যামেরায় এখন দেখতে পাচ্ছি, পুরো মাকে পুরো দেখা যাচ্ছে ফ্রন্ট থেকে। মায়ের শাড়ি চেঞ্জ করলো, জয় মা আদ্যা মা। সো সুমি আগের বারে তো এসেছিলাম, তখন আদ্যা মায়ের দর্শন হয়নি, এবারে দর্শন হলো, একদম মা দরজা খোলা, একদম সামনে থেকে দেখতে পাচ্ছি, কেমন লাগছে বল? খুব ভালো লাগছে দর্শন। আর একটা কথা, আমাকে আমার মেজ কাকা আদ্যামা বলে ডাকতো ছোটবেলায়, এখনো ডাকে, তাই মনে পড়ে যাচ্ছে এখন সেই কথাটা। এরকম টোনে ডাকতো আদ্যামা, আমার আদ্যামা, এরকম ডাকতো তাই না? আর এরকম করতো, হ্যাঁ আদ্যামা, আমি আদ্যামা না, মানে এরকম করতো। ওকে ওকে, জয় মা আদ্যামা। সো এবার আমরা বেরোবো, তো আমরা এখন আদ্যাপীঠ থেকে বেরিয়ে বেলুড়ের দিকে যাচ্ছি, বেলুড়। আমরা এখন বেলুড় মঠে এসে গেছি, দেখতে পাচ্ছ এই যে বেলুড় মঠ, বেলুড় মঠ বলছি, এই যে সুপু আমার হাত ধরে আছে, গাড়িটা এখানে দাঁড় করানো হয়েছে। বেলুড় মঠের নিয়মটা হচ্ছে ভ্যাকসিনের ডবল ডোজ থাকতে হবে, না হলে ঢোকা যাবে না। ডবল ডোজ না থাকলেও 72 ঘন্টার মধ্যে কোভিড রিপোর্ট নেগেটিভের সার্টিফিকেট থাকতে হবে, না হলে বেলুড় মঠে ঢোকা যাবে না। আমাদের সবারই ডবল ডোজ নেওয়া আছে, তাই জন্য কোনো অসুবিধা হলো না, সার্টিফিকেটগুলো দেখিয়ে দিলাম, ফোনের PDF ছিল, ফাইল দেখিয়ে দিলাম, হয়ে গেল, নো প্রবলেম, নো টেনশন, নো চিন্তা। এই যে এখানে জুতোগুলো সবার রাখলাম, আমাদের সবার জুতো, গাড়িতেই ফুলে এলে ভালো হতো, কিন্তু ভুলে গেছি গাড়িতে খুলতে, তাই জন্য এখানে জুতোগুলো রাখলাম। সো এবার যাচ্ছি আলুর মঠের ভেতরে, রামকৃষ্ণ দেবের মূর্তি দর্শন করে বাইরেটা এলাম, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য বাইরে এসে ভিডিওটা করলাম। এই যে বেলুড় মঠের সামনেই আছি, দেখতে পাচ্ছ মন্দিরের সামনেটা, খুব সুন্দর মন্দির, খুব সুন্দর কাজ করা মন্দিরে। মন্দিরের কাজ একদম অসাধারণ, মন্দিরের কাজ মানে ফাটাফাটি লাগছে দেখতে, কি সুন্দর, একদম এখান থেকে এখান অবধি খুব সুন্দর মন্দির, বেলুড় মঠের মন্দির খুব সুন্দর মন্দির, কি সবাই তাই তো?
আর ওই যে শুভু, শুভু মোটামুটি ছুটেই যাচ্ছে ছুটেই যাচ্ছে, মানে মাঠের মধ্যে ঢুকে যাচ্ছে, এখানে বারণ করছে, ঢুকতে বারণ করছে, তো ও দড়ি তুলে ঢুকে যাচ্ছে। এই যে নদী ঘাট সব বন্ধ, মানে দড়িতে মানে বাধা আছে, নদী ঘাটে যাওয়ার অ্যালাও নেই, কারণ ওই সিকিউরিটি কাকুকে জিজ্ঞাসা করলাম যে বন্ধ কেন নদীর ধারটা, নদীর ঘাটটা, বলে এখানে সবাই জোড়ায় জোড়ায় আসতো, সব বসে থাকতো, তো কোভিডের পর থেকে ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মানে এখানে সন্ধ্যে হলে আর কি একদম পুরো আসর বসতো, সব কাপড় লাগে বসে থাকতো নদীর ধারে, তাই জন্য এটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। এইটা হলো সারদা মায়ের মন্দির, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা। এই মন্দিরের ভিতরে যিনি পূজারী রয়েছেন, তিনি শুকুর বাঁধরামো দেখে শুকুকে একটা চকলেট দিল, শুকু চকলেট খেতে, শুকু হাঁকর হাঁকর চকলেটটা দেখি, হ্যাঁ চকলেট দিয়েছে, কে দিয়েছে তোকে, বন্ধু পেয়ে গেছে। দিদা হাঁটতে পারছে না বলে দিদা কোলে তুলে নিয়েছি, গায়ে জোর আছে, আবার এইভাবেই ওকে নিতে হবে, আবার এইভাবেই নিতে হবে, এমনি কোলে নিলে হবে না। সব ভিডিওটা আর বাড়াবো না, ভালো যদি লাগে ভিডিওটা কি করতে হবে তোমরা জানো, কি করতে হবে লাইক করে দেবে, আর নেব না ঠাকুর আগে বল লাইক করে দেবে, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর সবাইকে বলে দিচ্ছি বেলুর মঠে যদি তোমরা আসতে চাও তাহলে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ থাকা বাধ্যতামূলক। তো আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিতে হবে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্কটা নিচে দেওয়া আছে। সো আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, টাটা করে দে। Bye bye, bye bye, bye bye.